যেসব সমস্যা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সমাধানের পরিকল্পনা করছি, পরিকল্পিতভাবে আমাদের কাজটা করতে হবে। পেরেডেনের কোনো রাস্তা ক্লিয়ার করা হয় না, পানি যায় না, মশার জন্য প্লাবনে পড়াশোনা করতে পারে না, ধুলাবালি এবং দূষণ গ্রিন ঢাকা চাই। যেসব সমস্যা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে তার সমাধানে স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা করছি। আরিসুল হক, তরুণ এবং তারুণ্যের প্রতীক, যিনি 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, সমস্যায় জর্জরিত উত্তরের নগরবাসীর কাছে আশার আলো হয়ে দেখা দেন। মাত্র আড়াই বছর দায়িত্ব পালন শেষে অসুস্থ হয়ে 2017 সালের 30 নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে প্রয়াত মেয়র রেখে গেছেন ঢাকাবাসী তথা দেশবাসীর জন্য অসংখ্য সুখস্মৃতি। আনিসুল হকের মৃত্যুর পর 2019 সালের 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র হন আতিকুল ইসলাম। ব্যবসায় থেকে জনপ্রতিনিধি হওয়া আতিকুল ইসলাম প্রয়াত মেয়র আনিসুল হকের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। ঢাকা সিটি যেটা আছে, এক্সিস্টিং যেটা আছে, আর একটি হলো নতুন ওয়ার্ডগুলো যারা ইনক্লুডেড যারা আছে, এটি একটি বড় চ্যালেঞ্জ। আমি শুধু শর্ট একটু বলতে পারি যে নতুন যা কিছু করব, আমরা যে স্থাপনা করব, আমরা পরিকল্পিতভাবে আমাদের কাজটা করতে হবে। কিন্তু আতিকুল ইসলাম তার কথা কতটুকু রেখেছেন? 5 বছর পর দ্বিতীয়বারের মতো বিভক্ত 2 সিটির নির্বাচন 30 জানুয়ারি। সেই নির্বাচন সামনে রেখে উন্নয়ন আর বঞ্চনার হিসাব মেলাতে চায়। তবে তার আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডের বাস্তবতা দেখে আসব। দক্ষিণখানের চালাবন এলাকা, রাজধানীতে শীতকালে রাস্তার জলাবদ্ধতা দূর করতে এমন প্রাণান্তকর চেষ্টা দেখেই বোঝা যায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা। এই যে পানিটা হিসতে আসছে, এখন একটা ইস্তেমা দোয়া সামনে, মানুষজন আসতে যাওয়ার খুব সমস্যা দেখা দিবে। যে দায়িত্ব জনপ্রতিনিধির পালন করার কথা, সেই দায়িত্ব পালন করছেন নিজেই। এইটা অবসর ওই যে এই বৃষ্টির পানিগুলো আছে না, এই বৃষ্টির পানিগুলো কোনো কোথাও যাইতে পারে না, তার জন্যে ওই ড্রেনগুলো খুব মেরামত করা হয় না, তার জন্যে পেরেই ড্রেনের কোনো রাস্তা ক্লিয়ার করা হয় না, পানি যায়ও না। এই ওয়ার্ড সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার পর কতটা সেবা মিলেছে? এই এলাকায় ঢাকা সিটি কর্পোরেশন বলতে আমাদের লজ্জা হয়। কাজে নয়, নামই যেন সিটি কর্পোরেশন, এমন বক্তব্য যেন এই ওয়ার্ডের সব মানুষের। ড্রেন করছে তাও তারা চাঁদা উঠায়া, যে এই এলাকার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা নিয়ে সেরা, তারপর তারা ড্রেন করছে। আমাদের মশা সমস্যা, ড্রেন নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই, কাউন্সিলর ভোট নিছে, এই পর্যন্ত আর কোনো চেহারা নেই, এই পর্যন্ত দেখা হয়নি, এখন সময় হয়েছে, আবার আসবে, আমরা আবার ভোট দিব, আবার কাউন্সিলর হবে, কাজ হবে কি না ওটা তো আশা করা যায় না। দক্ষিণখানের গণকবরস্থান রোড হয়ে মাইলস্টোন স্কুল পর্যন্ত যাওয়ার রাস্তার চিত্র দেখলেই বোঝা যায় কতটা করুণ আর বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দারা। চলাচলের এই রাস্তায় যানবাহন মানে দুঃস্বপ্ন। এবার এদিকে যান, মাল্টিগার্মেন্টস রোডে গেলে আপনি ঢুকতেই পারবেন না, বাই বি মার্কেট রোডে যান, বাই বি মার্কেট রোডে এখনও পানি আছে এক মাজা। বৃষ্টি হইলে রাস্তার পানিও আসে, বাড়ির ময়লা পানিও রাস্তায় আসে। এই ওয়ার্ডের নানা সমস্যা নিয়ে আমরা হাজির হয়েছিলাম সদ্য বিদায়ী ওয়ার্ড কাউন্সিলরের কাছে। বললে মানুষ হাসবে, এটা হলো লালন চালেন ভাত খেলেন, মাইয়ে ভাতটা খেয়ে নিলেন, 26 লাখটা শেষ হয়ে। স্থানীয় এই জনপ্রতিনিধি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে হাতে গোনা 26 লাখ টাকার বরাদ্দ হয়েছে, এর বাইরে ঠিকাদারের মাধ্যমে 2 কোটি টাকার কাজের পরিকল্পনা চলছে। মিজানের গ্যারেজ থেকে একটা সোলিং রাস্তা, ফায়দাবাদ প্রধান রাস্তায় সোলিং করার জন্য 600 ফিটের কাছাকাছি, 500 উপরে 600 ফিটের কাছাকাছি সোলিং, এটা ইদানিং কাজ ধরবে। এ ওয়ার্ডে রাস্তার এমন চিত্র সব মৌসুমেই, আর কাদার এই দৃশ্য বলছে কতটা উন্নয়নের ছোঁয়া লেগেছে এ ওয়ার্ডে। আমাদের হরিমপুরে সব রাস্তায় ভাঙা, আগের যে রাস্তা ওইটা ওইভাবেই আছে। আমরা হরিমপুরকে পারতে চাই যে যাতে আমরা জনগণের
কাম হয়। তিন বছর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে ১৮টি ওয়ার্ড অন্তর্ভুক্ত হয় তার মধ্যে ৪৭ ও ৫৪ নম্বর ওয়ার্ডকেও যুক্ত করা হয়। ওয়ার্ড হওয়ার ফলে একদিকে যেমন ইউনিয়ন পরিষদের সেবা পাচ্ছেন না, তেমনি মিলছে না সিটি কর্পোরেশনের সেবাও। স্বল্প বাজেট, এই বাজেটের দ্বারা কোনোভাবেই সম্ভব না। এখন আমাদের মেগা প্রকল্পের আশায় রয়েছি, যদি মেগা প্রকল্প পাস হয় তাহলে আমাদের এলাকার রাস্তাঘাটগুলো হবে। কাউন্সিলর যাই বলুক, তথ্য রয়েছে অন্য ওয়ার্ডের মতো এ ওয়ার্ডেও ২ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে, তবে উন্নয়ন চোখে পড়েনি। গেছে আমাদের টোটাল প্রকল্প ৪২ কোটি টাকার পাশ হবে আমাদের নতুন ১৮টি ওয়ার্ডের জন্য। দেশব্যাপী শুদ্ধি অভিযানে বেশ কয়েকজন বিতর্কিত কাউন্সিলরের নাম উঠে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায়। সেই অভিযানে উত্তর সিটির দুই কাউন্সিলর গ্রেপ্তার হন, যাদের নিয়ে জনগণের ভাবনা জানব ছোট্ট একটা বিরতির পর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান। সিলেট থেকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের বাসায় দীর্ঘ অভিযানে অস্ত্র এবং কোটি কোটি এফডিআর সহ চেক বেরিয়ে আসে। একসময়ের ফ্রিডম পার্টির নেতা পাগলা মিজান অভিযান শুরুর পর দেশ ছাড়ার পরিকল্পনা করলেও ধরা পড়ার মধ্য দিয়ে সেই পরিকল্পনা ভেস্তে যায়। নতুন নির্বাচন সামনে রেখে মোহাম্মদপুরে ৩২ নম্বর ওয়ার্ডে ফলো আপ টিম। মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের এই ব্যক্তির নাম শফিকুল ইসলাম, তার সাথে কথা হয় আমাদের। না, উনি জনগণের কিছু না, উনি নিজের পকেট গরম করার মেশিন। তার এমন অভিযোগই বলছে কাউন্সিলর মিজান কতটা বেপরোয়া ছিলেন। বিভিন্ন দুর্নীতি, যতগুলা দুর্নীতি কাজ আছে তারা নিয়ন্ত্রণ হয়। যেমন মনে করেন মাধব থেকে নিয়া সন্তরাস পর্যন্ত এক একটা বড় বড় মনে করেন কিলার তারান। মিজানকেও জনগণের কাউন্সিলর হিসেবে বেছে নিয়েছিলেন এখানকার বাসিন্দারা, কিন্তু তার নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা এজন্য সামনের দিনে বিতর্কমুক্ত কাউন্সিলর প্রত্যাশা করেন। যারা মনে করছিলেন নিজের পকেট ভরে না, মাধবের সঙ্গে জড়িত না হয়, তাদেরকে আমরা চাই জনগণের সেবা এবং জনগণের কাছ থেকে কিংবা চাঁদাবাজি করে আমি আমার দল কিংবা আমার কাউন্সিলরশিপ আমি রাগ করব না কোনো সময়। এবার আরেকটি ওয়ার্ডে নজর দেব। বিশাল গাড়িবহরের মধ্যমণি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। চ্যানেল ২৪-এর অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে তার অপরাধের ফিরিস্তি বেরিয়ে আসে। জনতার এই কমিশনার দলীয় পরিচয়কে পুঁজি করে মোহাম্মদপুর জুড়ে সরকারি জমি দখলের পাশাপাশি ব্যক্তিগত জমি দখলের মহোৎসবে মেতেছিলেন। সন্ত্রাস, চাঁদাবাজি আর দখলদারিত্বের অভিযোগে গত ১৯ অক্টোবর বিতর্কিত এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে র‍্যাব। নানা অপকর্মের কারণে যুবলীগ থেকে বহিষ্কৃত এই কাউন্সিলর এখন কারাগারে। নতুন নির্বাচন সামনে রেখে এলাকাবাসীর মতামত জানতে ৩৩ নম্বর ওয়ার্ডে ফলো আপ টিম। স্থানীয় এই ব্যক্তি বলছেন কাউন্সিলর হওয়ার পরই তার মূল চেহারা বেরিয়ে আসে। আমাদের দেশে যারাই আসে সবাই পবিত্র হয়ে আসে, ভিতরে ভিতরে সবাই পবিত্র। আয় আমনগরের সুযোগ সুবিধা দেওয়ার ঠেলায় আমগর গাছের মাথায় উড়ায়। জনতা যে স্বপ্ন নিয়ে রাজীবকে নির্বাচিত করেছিলেন, অপকর্ম আর অনৈতিকতায় তা দুঃস্বপ্নে পরিণত হয়। সবাই তো ভালো কথা কয়, কারে বিশ্বাস করবো। এই ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন আসিফ আহমেদ। বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করার আশ্বাস দিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন তিনি। আমি বিতর্কের বাইরে থেকে কাজ করতে চাচ্ছি, আমাকে নিয়ে যাতে কোনো বিতর্ক না হয়। জনগণ ভোট দিয়েছে আস্থার জন্য, জনগণের বিচারেই বিচারক তৈরি করা হবে যাতে সেখানে আমার কোনো বিতর্কিত প্রশ্ন না আসে। একই আশ্বাস দিয়েছেন বিএনপি থেকে মনোনীত কাউন্সিলর প্রার্থী আহমেদ আলী। আমি নিজেকে নিজে পরিষ্কার রাখতে চাই এবং নিজে সবসময় স্বচ্ছ থাকতে চাই এবং কোনো বিতর্কিত কাজে আমি জড়াতে চাই না। বিতর্ক মুক্ত থেকে কাজের আশ্বাস মিললেও ভবিষ্যৎ কাউন্সিলরের কাছ থেকে কতটা সেবা মিলবে কিংবা বিতর্ক মুক্ত থেকে কতটা জনগণের কাউন্সিলর হতে পারবেন সেটা সময় বলে দেবে। না, আমরা বিতর্কিত কাউন্সিলরকে চাই না, আমরা চাই ভালো। নিজের স্বার্থক যে না করে, আমরা এমন একটা যোগ্যতা লোক যে চাইতে আছি।
প্রতিশ্রুতি আর বাস্তবতার মিল না থাকলে নগরবাসী ভোটের আগে সেই হিসাব কিতাব মেলাতে শুরু করেন এবং ভোটের ফলাফলে সেই হিসাব কিতাব বড় ভূমিকা রাখে, যেটি অনেক প্রার্থীর ঘুম কেড়ে নেয়। সিটি নির্বাচন সামনে রেখে কাউন্সিলর প্রার্থী ছাড়াও মেয়র প্রার্থীরাও এখন নির্ঘুম। ফিরছি আরও একটা বিরতির পর। তিরিশ জানুয়ারির নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নের বাস্তবতা মেলাব। পূর্বসূরি আনিসুল হকের অসমাপ্ত কাজ তথা নগরীর জলাবদ্ধতা নিরসন, মশামুক্ত শহর, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, সবুজ ও বাসযোগ্য নগর যেন আতিকুল ইসলামের কাছে সাধারণ মানুষের ন্যায্য প্রাপ্য হয়ে দাঁড়ায়। আতিকুল সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পুরোপুরি মানে সফল হয় নাই, কিন্তু এগুলি কাজগুলো চলমান আছে। সময়ের স্বল্পতায় সে সবগুলা কাজ কমপ্লিট করতে পারেনি। স্বল্প সময়ে মেয়র থাকাকালীন কালশি এলাকায় বিকল্প ড্রেনেজ ব্যবস্থার দিকে নজর দিয়েছিলেন আতিকুল ইসলাম। মেয়রের সুনজরে ওই এলাকার অনেকাংশে জলাবদ্ধতা নিরসন হলেও মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে তেমন উদ্যোগ চোখে পড়েনি। ঘনবসতিপূর্ণ এই শহরের অন্যতম এলাকা মোহাম্মদপুর তথা বসিলা এলাকা। এই এলাকার প্রধান সড়কটি সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায়। এইখানে বৃষ্টি নামলে আপনার হাঁটু পর্যন্ত পানি হয়, অনেক জলবায়ু অনেক অনেক বেশি দিন থাকে। পাবলিকের নিজেরাই যার যার বাড়ি বা আছে তারা নিজেরাই ড্রেনেজে নামা সরাই দিতে চেষ্টা করে, আলা যেটুকু পারে তো করে। ক্লিন ঢাকা, আনিসুল হকের সেই স্লোগান ধারণ করে আতিকুল ইসলামও মেয়র নির্বাচন করেছিলেন, কিন্তু টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে কতটুকু সফল হয়েছেন তা এই দৃশ্য দেখলেই পরিষ্কার। এখানে মানে তেমন ভাবে কেউ কোনো খোঁজখবর নেয় না যে আসলে এটা কি অবস্থা বা কি, আমরা যে ভোটার ঠিক আছে ওই ভোটার সময় মানে খবর হয় যে আমরা ভোটার। আতিকুল ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। এজন্য প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নগরীর 48টি স্থানে পুশ বাটন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনের রাস্তায় 2টি পুশ বাটন স্থাপন করা হলেও পথচারী পারাপারে তেমন কোনো সুফল মিলছে না। প্রথম হচ্ছে গিয়ে অনেক রুলস রেগুলেশন অনেকে দেখাইছে যে এখানে পুলিশ টুলিশ ছিল, বাট বর্তমানে কোনো কিছুই নাই এগুলার। এই যে আমরা তাও একটু মানার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে গাড়ি থামে না, আমরাই থেমে আসি, আমরাই নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে আমরা পার হচ্ছি, বাট এখন তো আসলে কেউ নাই যারা গাইড করবে বা কেউ নাই যারা কমান্ড করবে এদেরকে থামার জন্য। অনেক ভালো জিনিস, যদি ঠিকমতো কাজ করতো আমরা অনেক উপকার পেতাম। অর্থাৎ ডিজিটাল পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি ছিল তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। নির্বাচন সামনে রেখে অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আবারও সুযোগ চাচ্ছেন সদ্য পদত্যাগ করা মেয়র আতিকুল ইসলাম। অনেক সমস্যা, জালজট, যানজট, জলজট, খেলার পার্ক, খেলার মাঠ, কোনো কিছুই তো নেই, বাট আমাদের তো থেমে থাকলে চলবে না, আমাদেরকে এগুলো আনতেই হবে এবং সবাইকে নিয়ে ইনশাল্লাহ আনা সম্ভব। এই ঢাকা শহরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে থাকবে না জলবদ্ধতা, যেখানে থাকবে না যানজট, যেখানে থাকবে না মশার উপদ্রব, অবশ্যই যেখানে থাকবে অনেক ধরনের খেলার মাঠ, এই ধরনের ঢাকা শহরকে আমি নিতে চাই। পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীও। আমি মনে করি মেয়র হইলে যে পদক্ষেপগুলো আমি নিব সেটা হয়তো অন্যদের একই পদক্ষেপ ছিল, কিন্তু কিন্তু বাস্তবায়ন জায়গাটা অন্যদের চেয়ে আমার অনেক শক্তিশালী জায়গায় আমি আছি। প্রতিশ্রুতি দিয়ে যদি বাস্তবায়ন না হয় তাহলে নাগরিক সুবিধা থেকে নগরবাসী বঞ্চিত হবেন। সবার মনে এখন একটাই প্রশ্ন, নগরপিতার দায়িত্ব গ্রহণের পর কতটা পরিকল্পিত হবে দুর্ভোগের নগরী